আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, শিক্ষকের মর্যাদা রক্ষায় জাতির স্বার্থে সরকারকেই এগিয়ে আসতে হবে এবং সরকারকেই মুখ্য ভূমিকা। শিক্ষকের মর্যাদা রক্ষা না হলে শিক্ষাও ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে একমাত্র মহান পেশা হচ্ছে শিক্ষকতা। অন্য কোনো পেশাতে মহান শব্দটি ব্যবহার করা হয় না। ভৌগোলিক অঞ্চল এবং দেশ জাতি ভেদে শিক্ষকের মর্যাদা ও সম্মান আলাদা এবং উচ্চ পর্যায়ের। পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে শিক্ষকের মর্যাদা যেমন ওপরে, তেমনি তাদের বেতন স্কেলও আলাদা। যারা শিক্ষকতা পেশায় আসেন তারা পেশাটিকে মহান পেশা ভেবে সুশিক্ষিত জাতি গঠনের দায়িত্ব পালন করার মানসিকতা নিয়েই আসেন। আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এবং প্রেক্ষাপট ভিন্ন। এখানে শিক্ষকের বেতন কম এবং সামাজিক মর্যাদা যেহেতু আর্থিক মানদণ্ডে নির্ধারিত হয়, সেহেতু শিক্ষকরা খুব বেশি সামাজিক মর্যাদা পান না। শুধু এ কারণেই মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চান না। যারা আসেন তারা একরকম বাধ্য হয়ে আসেন, তবে ব্যতিক্রম যে নেই তা বলা যাবে না। শিক্ষকতার মতো মহান পেশাটির ব্রতই হচ্ছে নীতি ও নৈতিকতার মধ্য থেকে জাতিকে সুশিক্ষিত করা এবং দেশ গঠনে মুখ্য ভূমিকা রাখা। একটা সময় শিক্ষকরা দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করাতেন এবং প্রয়োজনে শাসনও করতেন নিজের সন্তানের মতো। এ কারণে ছাত্র শিক্ষকের সম্পর্ক ছিল গুরু শিষ্যের মতো। শিক্ষার্থীদের ভালোমন্দ বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন এবং এখনো অনেকে করে থাকেন। ছেলেমেয়েরাও শিক্ষকদের কথা শুনে শৃঙ্খলার মধ্যে থেকে পড়ালেখার পাশাপাশি নীতি ও নৈতিকতা বোধের মাধ্যমে নিজেদের তৈরি করে। শিক্ষার্থীদের শাসন করা যাবে না। সরকার কর্তৃক এই নীতিমালা গৃহীত হওয়ার পর বদলে যেতে থাকে অভিভাবক ও শিক্ষার্থীদের আচরণ। এখন এমন হয়েছে শিক্ষার্থী অন্যায় করলে বা পড়ালেখা না করলেও কিছুই বলা যায় না। দুই চারজন শিক্ষক এখনো বিবেকের তাড়নায় শাসন করেন বা করে থাকেন। ঢাকার আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার বিবেকের তাড়নায় হয়তো ছাত্রটিকে শাসন করেছিলেন, কিন্তু কি নির্মম পরিণতি হলো। তারই ছাত্রের হাতে তাকে জীবন দিতে হলো। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি শিক্ষকও তাকে প্রকৃত শিক্ষা দিতে পারেনি। এর জন্য দায়ীকে। শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করে, শিক্ষকের শরীরে আঘাত করে, কেউ কখনো ভালো করেছে এমন নজির একটিও নাই। শিক্ষকের শাসন করা, উঠিয়ে দেওয়া, সন্তানের প্রতি বাবা মায়ের অতি আদর, সন্তানকে সামনে রেখে শিক্ষকের প্রতি অভিভাবকের তুচ্ছ তাচ্ছিল্য আচরণ এবং সোশ্যাল মিডিয়ার আগ্রাসী নেতিবাচক প্রভাব শিক্ষার্থীদের তাদের আদর্শিক জায়গা থেকে বিচ্যুত করেছে। ফলে ঘটছে শিক্ষকের প্রতি অসম্মান এবং মানসিক ও শারীরিক নির্যাতনের মতো ঘটনা। এসবের পরিত্রাণ হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মনিটরিং সেল থাকা জরুরি, অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেন্টার, এবং প্রত্যেকটি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং পোস্ট ক্রিয়েট করা প্রয়োজন। শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য এবং উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী করে গড়ে তোলার জন্য ইতিবাচক মোটিভেশন প্রয়োজন।
অপরাধে জড়িত শিক্ষার্থীদের শাসন ও বিচার করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের নিয়ে কমিটি থাকা উচিত। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে শিক্ষিত ও সমাজ সচেতন মানুষদের নিয়ে আসা প্রয়োজন। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজে পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাব বলয় মুক্ত হওয়ার দরকার। তবেই হয়তো শিক্ষকরা নির্বিঘ্নে কাজ করে যেতে পারবেন দেশ ও জাতি গঠনে। যেহেতু শিক্ষকরা এই অগ্রণী ভূমিকা পালন করে থাকে, সেহেতু দেশের প্রয়োজনে সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকের মর্যাদা ধরে রাখা প্রয়োজন। অন্যথায় জাতি অন্ধকারে নিমজ্জিত হবে।